শিরকের প্রকার। শিরিক প্রথমত দুই প্রকার, একটা হলো বড় শিরিক, একটা ছোট শিরিক। বড় শিরিক যেটা আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে কাউকে শরিক করা এবং বান্দার কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, এটা হলো বড় শিরিক। ছোট শিরিক যেটা ইবাদত পর্যায়ে না তবে শিরিক পর্যন্ত পৌঁছায়, এমন শিরকের ওসিলা। ছোট শিরিকটা আবার দুই প্রকার, একটা প্রকাশ্যে আর একটা হলো গোপনে। প্রকাশ্যেটা আবার দুই প্রকার, কথাই, যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, মায়ের কসম, সূর্যের কসম, ছেলের কসম, মেয়ের কসম, তাহলে এটা হলো কথাই। আর একটা হলো কাজে, সুতা, তাবিজ, বালা ইত্যাদি গায়ে পরা রোগ মুক্তির জন্য, এটা হলো কাজের মধ্যে শিরিক। গোপন শিরিক যেটা অন্তরের মাঝে হয়, লোক দেখানো ইবাদত, নামাজ পড়ি আল্লাহর জন্য কিন্তু মানুষ দেখলে খুব সুশোভিত সুন্দর করে, কুরবানি আল্লাহর জন্য কিন্তু মানুষকে শোনালাম, মসজিদ বানাতে আল্লাহর জন্য বললাম আমি মসজিদ বানিয়েছি, হজ করলাম আল্লাহর জন্য কিন্তু বললাম, মানুষে বলবে হাজি, এতবার দাওয়াত তাবলীগ করেন বলবেন এতবার করেছি, এই করেছি, সেই করেছি, সব অন্তরের মাঝে, নিয়তের মাঝে শিরিক হয়ে যায়। লোক দেখানো, লোক শোনানো এবারও সেটা হলো কি, গোপন শিরিক। এবং এটা এত মানে কঠিন বোমা, এই থেকে বাঁচা বড় কঠিন। তাহলে বড় শিরিক যদি কেউ করে, আর এই বড় শিরিকটা এটা মহব্বতে হতে পারে, এটা দিন রচনায়, বিধান রচনায় হতে পারে, এই বড় শিরিকটা ইবাদতে হতে পারে, এই বড় শিরিকটা ভয়ভীতিতে হতে পারে, আশা আকাঙ্ক্ষায় হতে পারে। তাহলে বড় শিরিক যদি হয় তাহলে তো তোবা ছাড়া মা গেলে চিরস্থায়ী জাহান্নাম, দুনিয়ায় সব ইবাদত নষ্ট হয়ে যাবে, দিন থেকে খারিজ হয়ে যাবে এবং তার জান মাল সব কিছু হালাল হয়ে যাবে, অর্থাৎ তাকে তোবা না করলে হত্যা করার যোগ্য পাপ হবে এবং তার ধন সম্পদ সমস্ত কড়ক করে ইসলামী সরকার নিয়ে নেবে, কেউ এখান থেকে অরিজ হবে না। তাহলে আজ আমাদের সমাজে বড় শিরিক আর ছোট শিরিক সব একাকার হয়ে গেছে। কাজেই মহান রব্বুল আলামিনের সঙ্গে এই শিরিকটা বড় হতে পারে, ছোটটা কথায় কাজে হতে পারে অথবা অন্তরে নিয়ত হতে পারে। এই যে শিরিকগুলো আজ আমাদের ইবাদতকে পণ্ড করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, বরং এক শ্রেণী মানুষ এই শিরকের ব্যবসা দিয়ে তাদের জীবন যাপন করতেছে। আসুন আমরা শিরিক কাকে বলে, এ কত প্রকার, কোথায়, আমরা এগুলি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শিরক মুক্ত জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। আমিন।